জীবনে ভালো মন্দ বলে কিছু হয় না এই কথা আমরা আগেও বলেছি পরেও বলবো অনেকবার বলবো ভালো মন্দ কিচ্ছু হয় না জীবনে জীবনে পরিস্থিতি হয় আমরা আগে থেকে মনে মনে একটা কল্পনা করে নিই জিনিসটা এইরকম হবে ওদের সঙ্গে যখন পরিস্থিতি মেলে না তখন আমরা বলি খারাপ পরিস্থিতি যদি মিলে যায় বলি ঠিক আর যদি তার থেকে বেশি হয়ে যায় আমরা বলি খুব ভালো আপনি এখান থেকে ক্লাসের পরে বাড়ি যাবেন আপনি এটা ধরেই নিয়েছেন রাস্তায় কোনো ঝামেলা হবে না কিছু হবে না কিন্তু ঝড় বৃষ্টি হঠাৎ শুরু হয়ে গেল কি কোনো ধর্ম যানজট হয়ে কিছু না হয়ে আপনি বলবেন উফ কি বিভ্রাট কি বিভ্রাট যারা আরও সাধারণ মনের লোক বলবে এই সমস্ত সব ঝামেলা আমার সঙ্গেই কেন হয় কিন্তু যেদিন আপনি জানবেন যে আজকে অমুক ডাক ধর্মঘর ডাক দেখেছি ডাক ডেকেছে তখন কিন্তু আপনি সামলে সুমলে বেরোন ভালো মন্দ বলে কিছু হয় না আপনি যেটা আগে থেকে ভেবে নিয়েছেন জিনিসটা এরকম হওয়ার কথা যখন ওটার সঙ্গে ফিট করে আমরা বলি ভালো ফিট করে না আমরা বলি মন্দ এখন জিনিসটা ফিট করুক আর জিনিসটা ফিট নাই করুক প্রত্যেকটি পরিস্থিতি সিঁড়ির একটি ধাপ যেটা আপনাকে ওপরের দিকে নিয়ে যায় নিচের দিকে নিয়ে যায় একটা ধাপে যখন আপনি পড়লেন আপনি এখন দেখুন এটাকে আপনি কিভাবে কাজে লাগালেন